এবং আমার চলচ্চিত্রের এই যে জীবনের 30 বছরের উপরে চলচ্চিত্রের আমি আছি, এইরকম মহরত আসলেই আমার কাছে। ইকবাল তো স্পেশালি এর আগের যে মহরত কিলহিম করেছে সেইটাও আবার আলাদা একটা প্যাটার্ন ছিল। 25 বছর আগে অমরস্থানী গীত সিনেমা, অমরস্থানীর প্রথম সিনেমা দেখেছিলাম গীত, প্রেম গীত, পর্দা কাঁপানো, বিশাল ব্যাপার। আমি ইদানিংকালে যে ছবিই দেখি সেই ছবিতেই হচ্ছে অ্যান্টি হিরো, আমি আর ভিলেন বলবো না, অ্যান্টি হিরো অপু। অনেকগুলো ছবি দেখেছি অপুর, সেন্সর বোর্ডের মেম্বার হওয়ার সুবাদে এই ছবিগুলো দেখতে পাই। তো উপস্থিত সামনে আমার বন্ধু আছে প্রাণেশ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের পুত্র আছে সুনান, আমাদের আঙ্কেল ইকবালের সুযোগ্য সন্তান সহ। এই লেখ কেন ডাকছে না, কেন শুরু করছে না, রাত হয়ে যাচ্ছে। তো তখন একটু ইয়েই হয়েছিলাম যে বিড়ম্বনার একটা শিকার হয়েছিলাম, কিন্তু ইকবাল যে এই যে অ্যারেঞ্জমেন্ট করেছে, এরপরে ঢুকার পরে বুঝতে পারলাম যে ও কেন এই রাত বেছে নিয়েছে। কারণ হচ্ছে যে এটা দরকার ছিল, এই যে ডেড বডি, এই যে 11,000 ভোল্ট, সেই ড্যাঞ্জার, এই যে সমস্ত লাগানো, এ তো ঢুকতেই তো কেমন যেন একটা মানে গা শিউরিয়ে ওঠে। এবং আমার চলচ্চিত্রের এই যে জীবনের 30 বছরের উপরে চলচ্চিত্রের আমি আছি, এইরকম মহরত আসলেই আমার কাছে। ইকবাল তো স্পেশালি এর আগের যে মহরত কিলহিম করেছে সেইটাও আবার আলাদা একটা প্যাটার্ন ছিল। আবার এইটা ডেড বডি এইটার সাথে মিলিয়ে যে মানে আজকের যে এই আবহাওয়া তৈরি করেছে, এইটা আসলেই আমার কাছে অন্যরকম লাগে, মানে লেগেছে। তা আমার কাছে তাই মনে হয়েছে যে ইকবাল মানেই যে ও বলে গেছে যে সামথিং হ্যাপেন, ও আসলেই তাই। আর ইকবাল হচ্ছে যে কিলহিম দিয়ে তার যোগ্যতা প্রমাণ করেছে পরিচালক হিসাবে, প্রযোজক হিসাবেও সে তার যোগ্যতা প্রমাণ করেছে, ব্যবসায় সফল হয়েছে বীর সিনেমার মাধ্যমে। আর এখন হচ্ছে যে সে রিভেঞ্জ করেছে, অনেক গল্প শুনেছি, আলম বলেছে আমার বন্ধু যে রিভেঞ্জ তুমি একটু দেখো, তো আমি বলছি আমি তো দেখবোই, সেন্সরে জমা হলে তো আমি দেখবোই, অসুবিধা নেই। তো ওর কাজের আর ও যে টেকনিক্যালি এত সাউন্ড আমি বিশ্বাসই করতে পারি, আমি যখন কিলহিম দেখি বিশ্বাসই করতে পারিনি যে ইকবাল এরকম একটা ছবি বানাইছে। তো সেখান থেকে বোঝা যায় যে কিলহিম কী হবে। আর সত্যিকার অর্থে হচ্ছে যে আমি 2-3 দিন আগে একটা সিনেমা দেখলাম সেন্সর বোর্ডে, আমরা সেন্সর দিয়েছি, সিনেমাটার নাম হচ্ছে দেওয়ালের হচ্ছে দেশ, দেয়ালের দেশ। অসম্ভব একটা চলচ্চিত্র, এই জন্যই বলছি যে সেইটাও একটা লাশ কেন্দ্রিক চলচ্চিত্র। তো সেই জন্য আর আজকেও ডেড বডি তো ভালো লাগছে, যে এই যে ডিফারেন্স গল্পগুলো আসতেছে ওইটাও একটা ডিফারেন্স গল্প, এবং এই যে ডেড বডিও একটা ডিফারেন্স গল্প, এই যে নামগুলো বা গল্পগুলো আসতেছে ইকবাল নিজেই বলো। আর ইকবাল সেই জায়গাটা আমি মনে করি যে আমার কাছে মনে হয় গতানুগতিক চলচ্চিত্রের বাইরে এটা একটা চলচ্চিত্র হবে।